Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি ভারত মুভি ট্রেলারটি নিয়ে, যে ট্রেলারটি কিন্তু 3 মিনিট 11 সেকেন্ডে। এই 3 মিনিট 11 সেকেন্ডে এই ট্রেলারে আমরা কী কী দেখতে পেলাম, যা কিন্তু আমরা এই মুভিটির জন্য কিন্তু হলে গিয়ে দেখতে যাব, এমন কি খাস রয়েছে এই ট্রেলারটির মধ্যে, এবং তা কিন্তু আমরা অবশ্যই কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। প্রত্যেক বছর ঈদে সালমান খান তার ভক্তদের জন্য উপহার দেন একটি বেশ লার্জার দ্যান লাইফ চরিত্রে, যাকে নিয়ে জবরদস্ত আলোচনা হয় মহল্লায় মহল্লায়। 2015 সালে বাজরঙ্গের ভাইজানের পরে কিন্তু 2016তে সুলতানের হিট কিন্তু তার পরের 2 বছর তেমন কোনো চরিত্রে দাগও কাটতে পারেনি। এবছর ঈদে কিন্তু আসতে চলেছে ভারত, সদ্য মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার, এবং ইউটিউবে আপলোড হওয়ার প্রায় 4 ঘন্টার মধ্যে ভিউজ ছড়িয়ে গেছে প্রায় 10 লক্ষের অধিক। এর আগে যখন মুক্তি পেয়েছিল ভারতের ছবির টিজার, তখন কিন্তু এমনই ভাইরাল হয়েছিল সেই ভিডিও। 2 মাস আগে মুক্তি পাওয়া টিজারটি ভিউ এখনও পর্যন্ত দাঁড়িয়েছে 42 মিলিয়ন, অর্থাৎ 4 কোটি 20 লক্ষ। এই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। এই চরিত্রে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার কথা ছিল, কিন্তু গত বছর প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপরে সালমান খানের বিপরীতে ক্যাটরিনা কাইফ নির্বাচন করা হয়। ছবিতে দিশা পাটানি রয়েছেন একটি বিশেষ চরিত্রে। ছবির পরিচালক আলী আব্বাস জাফর ওই ছবিটির যুগ্মভাবে প্রযোজনা করেছেন অতুল অগ্নিধত্তী এবং কিন্তু টি সিরিজ। এই ছবিতে প্রধান চরিত্রের নামই হলো ভরত, যার ভূমিকা দেখা যাবে সালমান খানকে, যার জন্ম 1947 সালে। 1947 সাল থেকে 2019-এর স্বাধীনতার পরে এই দীর্ঘ সময়ে কীভাবে পাল্টে যাচ্ছে তার চরিত্র জানি, সেটা কিন্তু এই ছবির মূল যে অর্থাৎ ট্রেলারে কিন্তু তা স্পষ্ট দেখা গেছে। প্রথমে আমরা কথা বলব ভারত মুভি পোস্টারটির ব্যাপারে। আমরা কিন্তু এই মুভিতে মোট 5খানা পোস্টার দেখেছি, এবং প্রতিটি পোস্টারে কিন্তু তার সাল অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে এখানে। অর্থাৎ আমরা এই মুভিতে কিন্তু টাইম লাইনের অনুযায়ী কিন্তু মুভিটি দেখব, এবং তা কিন্তু ভারতে কোন সালে কীভাবে তার কাজবাজ করতো এবং কী করতো না করতো, সেই কিন্তু দেখানো হয়েছে এই পোস্টারের মাধ্যমে, অর্থাৎ এই ট্রেলারে কিন্তু তা দেখানো হয়েছে। আমরা আজ প্রথম যে পোস্টারটি নিয়ে আলোচনা করব, তা কিন্তু 1964 সালে, এবং সেই সময় কিন্তু ভারতকে যখন দেখানো হয়েছিল তখন কিন্তু ভারত ছিল ইয়ং। সেই সময় তার কিন্তু সে ভারত কিন্তু কাজ করতো কিন্তু জোখিম বড়া স্ট্যান্ডের্ড, এবং সে কিন্তু সেই সময় কিন্তু মত মসজিদে কাটাতো, এবং সেই সময় তার কিন্তু দেখা হয়েছিল দিশা পাটানি ক্যারেক্টারের সঙ্গে। দিশা পাটানি ক্যারেক্টার অর্থাৎ এই মুভিতে নাম দেওয়া হয়েছে রাধা, এবং সেই সময় সালমান খানের দেখানো হয়েছিল, সেই সময় কিন্তু সালমান খান অনেক কম বয়স কিন্তু দেখানো হয়েছে এই সময়, অর্থাৎ 1964 সালে। অর্থাৎ VFX-এর মাধ্যমে কিন্তু অনেক কম বয়স দেখানো হয়েছে সালমান খানকে, অর্থাৎ সেই সময়ে সালমান খান কিন্তু এমনই দেখতে ছিল। তারপরে কিন্তু আমরা দেখি তার অন্যরকম জীবন, অর্থাৎ তারপরে কিন্তু আসে 1970 সাল। 1970 সালে তার জীবন কিন্তু আসে অন্যরকমে। অর্থাৎ আমরা প্রথমে বলে রাখি 1964 সালে এমন কি ঘটেছিল তার জীবনে, যে জীবন তিনি ত্যাগ করে এখন 1970 সালে নতুনভাবে তিনি আসতে চলেছেন, নতুনভাবে বাঁচতে চলেছেন। এবং আমরা কিন্তু তার ট্রেলারে অবশ্যই দেখতে পেয়েছি যে 1964 সালে এমন কি ঘটেছিল তার জীবনে। অর্থাৎ আমরা ট্রেলারে দেখেছি যে যার জোখিম বড়ার জীবনে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড দেখানো হয়েছিল সেই স্ট্যান্ডার্ডের, সেই সময় কিন্তু তার অর্থাৎ ভাই কিন্তু অ্যাক্সিডেন্টে হয়েছিল, এবং হয়তো তিনি সেইখানে মারা গিয়েছিল, অর্থাৎ তাই জন্য সেইখান থেকে তার সেই জীবন ত্যাগ করে তিনি নতুনভাবে বাঁচতে শিখেছিল 1970 সালে, তার দেখানো হয়েছে। এবং 1970 সালে সেই জীবন ত্যাগ করে কিন্তু নতুন একটি চাকরি খুঁজে তাকে আমরা দেখি, অর্থাৎ তেলের কোনো মাইনাস্টের কাজের জন্য তাকে আমরা দেখেছি, এবং সেই কাজের জন্য তাকে কিন্তু যেতে হয়েছিল সৌদি আরবে। সৌদি আরবে সেই সময় তাকে যেতে হয়েছিল তেলের খনির কাজের জন্য, এবং তখনকার দিনে অর্থাৎ যে পিরিয়ডে একটা দেখানো হয়েছে 1970 সালে, সেই সময় কিন্তু তাকে কিন্তু অর্থাৎ সেই সময় মানুষরা কিন্তু সৌদি আরবে অনেকে যেত কাজের খোঁজে, এবং সেখানে কিন্তু বেশি টাকার খোঁজের জন্য, টাকার জন্য কিন্তু তখনকার মানুষ অর্থাৎ তখনকার ভারতবর্ষের লোকেরা কিন্তু সৌদি আরবেই যেত। এবং সেখানে কিন্তু ভারতের সঙ্গে দেখা হয়েছিল ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারের সঙ্গে, অর্থাৎ ক্যাটরিনা কাইফের ক্যারেক্টার অর্থাৎ এই মুভিতে যে নাম দেওয়া হয়েছে তা হচ্ছে আলী খান। এবং সেখানে কিন্তু অর্থাৎ যে মাইনাস্টের কাজের জন্য অর্থাৎ সৌদি আরবে, সেখানে কিন্তু একটি বড় অঘটনের জন্য তার জীবনে কিন্তু আরেকটি মোড় ঘুরে যায়, যা কিন্তু আসে 1985 সাল, তা কিন্তু দেখানো হয়েছে এই অর্থাৎ আমরা কিন্তু এই ট্রেলারে ভালো করে দেখতে পেলাম যে 1970 থেকে 1985 সালে যে গ্যাপটা দেখানো হচ্ছে তা কিন্তু অনেক বড় একটি গ্যাপ দেখানো হচ্ছে, অর্থাৎ টাইম জাম্প করে দেখানো হয়েছে, যা কিন্তু প্রায় 15 বছর গ্যাপ দেখানো হয়েছে। এই গ্যাপের মধ্যে কিন্তু ভারত একটা ভালো জব করতে আমরা কিন্তু দেখেছি, যে জবটি কিন্তু বোরিং অফিসারে, এবং সেখানেও কিন্তু একজন সেখানে কিন্তু তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যা কিন্তু জলদস্যুদের হাতে কিন্তু তাকে দেখানো হয়েছে এই ট্রেলারের মধ্যে, সেই জলদস্যুর হাতে কিন্তু অনেক
কাজের সমস্যার জন্য সেই কাজও তিনি ত্যাগ করে, এবং যে কাজগুলি ত্যাগ করে তারপর কিন্তু যে পিরিয়ডটি আসে অর্থাৎ যে সালটি আসে নতুন করে সেটি দেখানো হয় 1990 সাল। 1990 সাল যেখানে কিন্তু দেখানো হয় যে তার হারিয়ে যাওয়া বাবা মার খোঁজ করছে তাকে, অর্থাৎ সেই ট্রেলার দেখতে পারে যে 1990 সালে পিরিয়ডে তার খুঁজে অর্থাৎ ছোটোবেলায় হারিয়ে যাওয়া বাবা মার খোঁজ করতে দেখেছি। তারপরে যে সালটি দেখি আমরা এই মুভিতে অর্থাৎ এই ট্রেলারে সেটি হলো 2010 সাল, যেখানে কিন্তু ওল্ড হতে আমরা দেখেছি অর্থাৎ সালমান খানের ক্যারেক্টার ভারতকে, যেখানে কিন্তু তিনি কাকু গল্প করে তার শোনাচ্ছে তার জীবনের কাহিনী অর্থাৎ 1964 থেকে 2010 সাল পর্যন্ত তার জীবনে কী কী ঘটেছে সেই সমস্ত কাহিনী হয়তো কাউকে শোনাচ্ছে। এখানে যে কাহিনী যাকে বলেছে তাকে কিন্তু দেখানো হয়নি, এটি কিন্তু এখানে মূলভাবে দেখানো হয়েছে, এবং এই ছবির মূল ঘটনায় কিন্তু তার বাবা মা খোঁজ বেঁচে আছে কিনা সেটি কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে, এবং ট্রেলারটি কিন্তু অসাধারণ আমারও লেগেছে। আপনাদের এই ট্রেলারটি কেমন লেগেছে তা কিন্তু জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, এবং এই ট্রেলারে আমি কিছু বাদ দিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টও জানাতে পারেন, এবং যেতে যেতে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।